এখন সূর্যকে রক্ষা করবে কে? কে সূর্যদেবের রক্ষা কবচ হয়ে উঠবে? কে? কত বড় সর্বনাশ হলো আপনি জানেন না। এইভাবে দৌড়ে গেল কেন? সূর্যের থেকে লগ্ন এখন অনেক দূরে, সূর্যের কণ্ঠে রক্ষা কবচ আর নেই। এই বাড়ি তো আমার জয় নিশ্চিত। সূর্য তুমি এইভাবে লগ্নাতে তাড়িয়ে দিলে। একটা কথা বলবে না, একটা কথা বলবে না দাদু ভাই, একদম চুপ করে থাকবে। বড় বৌমা, বড় বৌমা সামলাও, দাদু ভাইকে সামলাও। একটা কথা মনে রেখো, আজ থেকে এই বাড়িতে লগ্না, নকুল বা তাদের বাড়ির কারো নাম উচ্চারণ হবে না। কথাটা দাদু ভাইকে ভালো করে বুঝিয়ে দাও, দাও। দাদা ভাই, বলছি আমি কি তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসবো? না ঠিক আছে। চা আবার কি দোষ করলো? আরে চাটা খেয়ে না, আবার ফ্রেশ হয়ে না, আবার এনার্জি। মায়ের তাবেদারি করতে হবে না, রায়চৌধুরী বংশের মান মর্যাদা সব রক্ষা করতে হবে তো, নাকি রতি? তুই তখন থেকে নানা কথা শুনিয়ে আসছিস, একবার ভেবে দেখলি না আমার কি করার আছে এখানে? ছোট থেকে আমরা মাকে দেখেছি সবাই, যে মা রেগে গেলে মার কোনো জ্ঞান থাকে না, মা কারো কথা শোনে না। তোর কি মনে হয় মা আমি এখন কিছু বললে মা শুনতো? দেখো, আরে এবারে এমন একটা কাজ করো যাতে তোমার এই সুনামটা থাকে আর কি। হ্যাঁ, তোমার যে মহান একটা ব্যাপার স্যাপার আর কি, একটুখানি কিছুই নয়, কাজটা খুব সহজ, মাকে গিয়ে একটুখানি বোঝাও তো। মহান কাজ আমি কি বোঝাবো? এই যে নকুল, লগ্না, নন্দা এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, গরিব মানুষ। হ্যাঁ, এতদিন ধরে রায়চৌধুরী বাড়ির সেবা করলো,
তারপরে ওদের এই হাল হলো। এইটা দেখো, এইটা আমি বোঝালে পরে মা শুনবে না। তোমরা সাতরাধন মানিক অন্য ব্যাপার, তোমরা বলে যদি মা শোনে এই। শুধু হুম ব্যাস, এত বড় একটা কথা বললাম। রুদ্র, আমি জানি হয়তো কোনো লাভ হবে না, তাও একবার দেখ না চেষ্টা করে, মার সাথে কথা বলে দেখ না। ভাই বর্ধ ভাই, আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে এর মধ্যে জড়িও না, আর আমার মনে হয় আমারও এর মধ্যে জড়ানোটা উচিত হবে না। রুদ্র, কি বলছিস কি তুই? তুই এর মধ্যে নিজেকে জড়াতে চাইছিস না? আমার তো অবাক লাগছে শুনে। কি রে নন্দা, তুই আবার দাঁড়ায় পড়লি কেন? বলছি দাদা, আমরা কোথায় যাব গো? আমাদের তো যাবার কোনো জায়গাও নেই। তা তো জানি না রে বোন, তা তো জানি না। তবে গ্রামে বড় বড় গাছ আছে, আপাতত না হয় কোনো গাছতলাতেই ঠাঁই নেব। গাছের নিচে ঠাঁই নেবে দাদা? আমরা না হয় গাছের নিচে ঠাঁই নিলাম, কিন্তু আমাদের লগ্না, লগ্না রেখে তুমি গাছের নিচে বড় করবে নাকি? ভুলে যেও না দাদা, লগ্নার বয়স হচ্ছে, এখন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন সামলাতে পারবে তো? লগ্না মারে, আমি বুঝতে পারতেছি তোর খুব কষ্ট হবে, কিন্তু তোর এই গরিব বাপটার কথা ভেবে একটু কষ্ট সহ্য করতে পারবি না? পারবি না মা? আমি না হয় চেষ্টা চরিত্রি করে কোনো একখানা জায়গায় কোনো একটা কাজ জুটাই নেবো। হ্যাঁ, খুব খুব তাড়াতাড়ি একটা কাজ জুটাই নেবো। পারবি না একটু কষ্ট করতে? এইভাবে বলো না বাবা, তুমি পিসি কষ্ট করতে পারলে আমি কেন পারবো না? দেখো, আমিও তোমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিছু একটা করব। তিনজন মিলেমিশে থাকলে একটা উপায় তো হবেই। দেখতেছিস নন্দা, দেখতেছিস মেয়ে আমার কত বড় হয়ে গেছে! বাপের কষ্ট মেয়ে না বুঝলি কে বুঝবে? হ্যাঁ দাদা, দেখতেছি আমাদের লগ্ন বড় হয়ে গেছে, কিন্তু তোমার এই মেয়ের নামে তো ও বাড়ির কর্তমার আর সূর্য। ওদের কথার মুখে আনতে হবে, ওদের কথা আমরা আর ভাববো না, আমরা আমাদের জীবন নতুন করে শুরু করব। হ্যাঁ, নতুন করে, চল চল চল। কিন্তু বাবা, আমার মনে হয় কোথাও একটা ভুল থেকে গেল। ভুল? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে ওই আবার শুরু করলো তোমার মেয়ে, এখন ওই বড় লোক বাড়ি সূর্য দাদা বাবুর নামে গুণগান শুরু করবে। তোমাকে তো লজ্জা করছে না? ওই সূর্যর জন্য আজকে আমাদের ভিটে মাটি ছাড়তে হলো। পিসি, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু লাট সাহেব আমার সামনে চোখের জল ফেলেছিল, আর আমি জানি এইভাবে কোনো দিনও ও আমাকে মিথ্যে বলতে পারে না। মারে মারে, তোরে আমি একখান কথা কই, সূর্য দাদাবাবু যে তোর বন্ধু এই কথাটা ভুলি যা মা, ভুলি যা, ভুলি যা। আমাদের সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই, আমরা আমাদের জীবন নতুন করে শুরু করব, নতুন করে। হ্যাঁ, সব ভুলে যা, আমাদের সামনের পানে যেতেই হবে, নতুন করে জীবন তৈরি করতে হবে, চল চল চল। বাবা, সব ঠিক আছে, কিন্তু লাট সাহেব আমাকে বলেছিল। চুপ চুপ লগ্না, আর একটাও কথা ও বাড়ির নামে বলবি না, একটা কথা বলবি না, একদম চুপ। রুদ্র, আমি সত্যি করে বলতো, কি হয়েছে তোর? তুই কেন এইভাবে কথা বলছিস? তো বলবেই, ও তো নিজেই মায়ের গুড বুকে থাকতে চায় না?
আজকে নকুলকে তাড়িয়েছে, কালকে দেখা যাবে হয়তো ওকেই। রুদ্র, সত্যি করে বলতো আমায়, কি ভাবছিস তুই? না কিছু না, সেভাবে কিছু ভাবছি। সত্যি তো কি হলো? না হলে এমন তো কখনো হয় না যে দাদা ভাই ওকে কিছু একটা বললো আর ও সেটা মানলো না। একটা না একটা ব্যাপার তো আছে। কি বলবো বলতো, এখন আসলে বিষয়টা হলো আমার পূর্ব পরিচিত খালি খালি ফোন করে ওই টাকা ফাঁকার ধার চায় আর কি। আচ্ছা রুদ্র, তোর সে বন্ধুর কি খবর? বন্ধু? কোন বন্ধু? কোন বন্ধু জানি না, ওর এক বন্ধু ওকে ফোন করেছিল এই গাড়ি করে যাবার সময়, বলছিল কি নাকি প্রচন্ড বিপদে পড়েছে। না মানে বিষয়টা হলো, কার বিপদ হলো আবার? কে ফোন করেছিল? তোমার কি সমস্যা বলো তো কুন্তলা? কি কি তোমার 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 অসুবিধাটা কি? মানে আমার কোন বন্ধু কি করে আমার সাথে, তার কি ব্যবসায়িক লেনদেন, সব কথা সব কথা কি তোমাকে জানাতে হবে নাকি? কেন জানাবো? তুমি কি বলছিলে? হ্যাঁ এতদিন জানতাম যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, এখন তো দেখছি। না 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 না, প্রয়োজনে ভাজা মাছ উল্টে খেতে আমি জানি। দেখো দেখো, তুমি আমাকে যা ইচ্ছে তাই ভাবতে পারো, বলতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি ব্যাপার এখানে এত গোলমাল কিসের? মা, তোমার আদরের এই পরগাছা এখন কিছু বললেই ফোঁস করে উঠছে। জানি না কোনো গুটি টুটি আবার নতুন করে সাজাচ্ছে কিনা। মা, আসল কথা হলো আপনি নকুল দাদের এই বাড়ি থেকে বার করে দিয়েছেন, আর এই বিষয়ে আমাকে বলতে বলা হচ্ছে যাতে আমি আপনাকে বুঝিয়ে বলি। কিন্তু আমি জানি আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন আপনি ভেবে চিন্তেই নেন, আর এক্ষেত্রেও এত বড় সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন আপনি পাঁচ সাত ভেবেই নিয়েছেন। তাই বিশ্বাস করুন মা, আমি এ বিষয়ে একটা কথাও বলতে চাইনি, আর বলতে চাইনি বলেই মেস্তা ভাই এতগুলো কথা আমাকে শোনালেন। আমার দুর্ভাগ্য রুদ্র, এ বিষয়টা তুমি বুঝতে পারলেও বাড়ির বাকিরা কেউ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। যাই হোক, সারাদিন পরিশ্রমে তুমি নিশ্চয় অনেক ক্লান্ত, যাও বিশ্রাম নাও। হ্যাঁ মা। সবাইকে বলছি, আজকের পর থেকে নকুল মালি বা তার পরিবারের কোনো কথা এ বাড়ির কারো মুখে যেন আমি না শুনতে পাই। না সন্দেহ করে দেবী, আপনি এত বড় ভুল সিদ্ধান্ত নেবেন না, আপনি লগ্নাকে বাড়ির থেকে দূরে যেতে দেবেন না। আরে সাবাস, এ তো দেখছি মানে উল্টো পুরাণ। হ্যাঁ, এতদিন কানে বিষমন্ত্র দিয়েছে, এখন তো দেখছি অন্য সুরে গান গাইছে। গুরুদেব গুরুদেব, আমি আমি আপনাকে আবার বলছি, আপনি দয়া করে এই বিষয়ে আর কথা বাড়াবেন না, আমি কারোর সাথে কোনো রকম আলোচনা করতে চাই না। চন্দ্রকলা দেবী, আমি এমত অবস্থায় আপনার সঙ্গে এখানে আলোচনা করতে চাই না, আপনি আপনি একবার আসুন। না 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 না, আসুন আসুন না, যা আলোচনা করার সব এখানেই করতে হবে, এখানে। না, উনি সব রকম আলোচনা সবার সামনে করতে বাধ্য নন, আর ওনাকে নিয়ে আর কোনো রকম কোনো খারাপ কথা তোমার মুখে ভবিষ্যতে যেন না শুনি। শুনতে তো হবেই মা, ও কিচ্ছু কর, শুনতে তোমাকে হবেই, কারণ এই বাড়িতে যা ঘটবে সবটা জানার অধিকার আমাদের সকলের রয়েছে, তুমি একা মালিক নও এই বাড়ির। শোনো না, আমি বলছি কি, তুমি কেন খামোখা কথা বাড়াচ্ছো? তো বাড়াবো না তো কি করবো, উনি মালকিন নাকি? হ্যাঁ, আর আমরা সবাই বাড়ির চাকর, মাইনে করা। হ্যাঁ, যে কি কি যা বলবে সবটা সবটা মুখ বুঝে সহ্য করতে হবে। রতি, তুই সবার সামনে এভাবে মার সাথে কথা বলতে পারো না। জেম্মা জেম্মা
জেমা জেমা তুমি একবার নিচে তাড়াতাড়ি চলো। কি হয়েছে দীপা? নিচে ওখানে খুব চেঁচামেচি হচ্ছে। চেঁচামেচি? হ্যাঁ গো, তুমি প্লিজ তাড়াতাড়ি চলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য তুই একটু ঘরে থাক, আমি ওদিকে দেখে আসছি কি হয়েছে, ঠিক আছে? আমার সাথে কথা না বলে আমাকে দিয়ে হোমওয়ার্ক না করিয়ে তুমি পারবে তো? হলদে সবুজ রঙটা ইট পাটকেল চিজ বডাং। কোন অ্যাঙ্গেল থেকে তোমার ওনাকে মা মনে হয় বলো তো? মানে আমার মা উনি কোনোদিনও নন, উনি হচ্ছেন কর্তা মা। কর্তা মা হয়ে উনি বাড়ির সবাইকে আঙুলের ডগায় করে নাচিয়ে বেরিয়েছেন এবং নাচিয়েছেন শুধুমাত্র আমাকে ছাড়া, আমাকে পারেন। অন্যায় দেখলে আমি প্রতিবাদ করেছি এবং প্রকাশ্যে করেছি এবং করবো, ভয়ে তোমার মতন ওরকম কেঁচো হয়ে থাকবো না। মা, আমি আমি ওর হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। সত্যি ও নিজেও জানে না ও আপনাদের সকলের সঙ্গে কিভাবে কথা বলছে। মেজ বৌমা, রতিকে এবারই সন্তান ভাবতেও আমার লজ্জা হয়, তাই ওকে নিয়ে আর আলোচনা না করাই ভালো। কি বড় বৌমা, তুমি এখানে? দাদু ভাই কোথায়? সূর্যর ঘরেই আছে মা। তোমাকে না আমি বলেছিলাম দাদু ভাইয়ের কাছে থাকতে? না থাক, আমি যাচ্ছি। সূর্যর কাছে আর কারো যাবার দরকার নেই। তোমরাও সবাই যাও, আমার গুরুদেবের সাথে কিছু আলোচনা আছে। চন্দ্রকলা দেবী, আসুন গুরুদেব, এখানে বসে কথা বলি। না না, ঠিক হচ্ছে না, মানে লগ্নাটি কিন্তু। গুরুদেব মাফ করবেন, নকুল লগ্না বা তাদের বাড়ির কারোর কথা না বলাই ভালো। দেখুন, ওরা তো আমাদের বংশের কেউ নয়, তাই ওদের নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। চন্দ্রকলা দেবী, আপনাদের বংশের কেউ কিন্তু সূর্যদেবকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আর মনে রাখবেন, সূর্যদেব কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পাচ্ছে, এরপর কিন্তু না। না না গুরুদেব, তা হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। দাদু ভাইকে যেভাবেই হোক আমাদের বাঁচাতেই হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আপনি নিজেই স্বয়ং মা সিংহ বাহিনীকে এই বাড়ি থেকে বিসর্জন দিলেন। গুরুদেব, এ আপনি কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি চন্দ্রকলা দেবী, আমি আমি যে প্রেত উপস্থিতি অনুভব করছি। মা, মা তুমি ফিরে এলে? দিদি ভাই তো তোমায় নিচে নিয়ে গেল, কি হলো মা, কি দেখছো তুমি?